প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জ্বালানি উৎপাদন ও সরবরাহ শুরু করেছে এই খাতে একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান সিবিও পেট্রোলিমিটার। সকালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে 9,000 লিটার পেট্রোল সরবরাহ করে এই প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানান, জ্বালানির চাহিদা মেটাতে বেসরকারি খাতকে উৎসাহিত করছে সরকার। বছরে দেশে জ্বালানি তেলের চাহিদা 50 লাখ টন, এর বিপরীতে বিপিসি সরবরাহ করতে পারে মাত্র 12 থেকে 14 লাখ টন। এমন বাস্তবতায় জ্বালানি পরিশোধনে বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঝুঁকেছে সরকার। গেল বছরের এপ্রিলে পরীক্ষামূলক উৎপাদনের অনুমোদন দেওয়া হয় চট্টগ্রামের সিপিও পেট্রোকেমিক্যাল রিফাইনারিকে। অনুমোদনের শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো বিনা পেট্রোলিয়ামকে 9,000 লিটার পেট্রোল সরবরাহ করে। এই সতর্কতা আমাদের অনেক ইয়ে করেছে এবং যদি এরা যদি পুরোপুরি উৎপাদন করে বা কিন্তু আমাদের রিচ করতে হবে, সেই রিচ করতে আমাদের সেই ব্যাপার ইয়ে করেছে সেই ব্যাপার। বছরে 50,000 টন কন্ডেনসেট পরিশোধনের ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠানটিতে গড়ে প্রতিদিন পরিশোধন করা হয় 150 মেট্রিক টন কন্ডেনসেট। উৎপাদন ক্ষমতা বাড়াতে বিদেশ থেকে কন্ডেনসেট আমদানি করতে সরকারের সহযোগিতা চায় প্রতিষ্ঠানটি। আমরা যদি বাইরে থেকে কন্ডেনসেট এনে এবং সরকারও যদি সহযোগিতা করে কন্ডেনসেট এনে রিফাইন করে যদি আপনি দেন তাহলে তো আপনি একটা সাশ্রয় পাবেন। জ্বালানি চাহিদা মেটাতে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সরকার জ্বালানি উৎপাদনে বেসরকারি খাতকে উৎসাহিত করছে বলে জানা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। স্টার রিফাইনারির যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি ইজ নট দ্যাট এক্সট্যান্ড বলে আমরা নিজেরাও এটা বিবেচনা এনেছি এবং আমরা বুঝি, এবং সেই পরিপ্রেক্ষিতে প্রাইভেট সেক্টরকে এই খাত তাদের অবদান রাখার জন্য উৎসাহিত করাটা আমি মনে করি যে সরকারের মানসিকতা এখানে স্পষ্ট। সরকার চায় যে প্রাইভেট সেক্টর আইন প্রমাণ সবুজ।